আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে আজকে এগারোই সেপ্টেম্বর দুই সাল দশক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক দর্শক আগের চেয়ে কিন্তু একটু টান টান পেঁয়াজের বাজার তা দর্শক বর্তমান বাজারটা কেমন আছে সেটা জানতে পারবেন আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা মাল কিন্তু আছে মোটামুটি হালকা পাতলা প্রতিটা ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ঘরেই হালকা পাতলা আছে পেঁয়াজ রসুন তা বর্তমান বাজারে কি অবস্থা সেটা জানতে পারবেন আর দর্শক দামটা কিন্তু আগের চেয়ে একটু বেড়েছে

এখন আমদানি কেমন রসুন আমদানি আছে দেশি রসুন আমদানি আছে চাইনাটা আমদানি আছে চাইনাটাও আমদানি আছে মেন এখন বর্তমানে আলুর বাজারে এখন কি অবস্থা আলু আমাদের যেটা ডায়মন্ড আলু একত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ষট্টি কেজি জি জি আর লাল ডাবে চাইতেছে আপনার বগুড়ার দা তিন হাজার আর পঞ্চাশ টাকা কমও আছে আর রংপুরের দা একত্রিশশো তিন হাজার আশি পঞ্চাশ কোয়ালিটি বুঝে কোয়ালিটি বুঝে দাম বর্তমানে যাচ্ছে তো বর্তমানে আরেকটা বিষয় জানতে চাই পেঁয়াজের দাম কি বাড়ছে না কমছে পেঁয়াজের দাম বাড়ছে দুই একটায় বাড়ছে বেড়েছে জি জি হঠাৎ করেই তো বেড়ে গিয়েছে হ্যাঁ হঠাৎ করে বেড়েছে আর ওই বিলবটটা হইছে তো এই বেচাকেনি একটু বাড়ছে এই কারণে দুই একটায় বাড়ছে মালের দামও বাড়ছে বেচাকিনি মালের দামও বাড়ছে আমরা এখানে দেখতে পাচ্ছি রসুন আছে এই রসুনটা কোন জায়গায় এটা হলো নাটোরের এটা হচ্ছে নাটোরের রসুন এই রসুনটা কত করে যাচ্ছে আজকের বাজারে 208 টাকা কেজি 100 208 208 টাকা জি 208 টাকা এর দাম তো আরো বেশি ছিল হ্যাঁ এরা 10 টি 12 টি ছিল 10 টি 12 টাকা ছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা কুয়া রসুন আছে এদের দাম কেমন দেখো কুয়া 200 টাকা কেজি 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে ছোট বস্তারা আর এই ছোটটা হচ্ছে 205 টাকা কেজি এই রসুনটা এর দাম তো আরো বাইরে বাড়ছিল হ্যাঁ এরা 10 টাকা পর্যন্ত হইছে 10 টাকা পর্যন্ত ছিল কিন্তু দামটা একটু কমছে তারপরে আমরা এখন জানবো বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা এই যে লটটা দেখতে পাচ্ছি এই লটটা কোথা থেকে আসছে এরা আইলামের আমাল ফরিদপুরের থেকে

এরকম বাজার বিক্রি হচ্ছে আপনাদের এলাকায় আপনাদের এলাকায় কোন জায়গা পাবনা কোন জায়গা থানা সুজানগর থানা ওইদিকে তো বড় বড় হাট আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক জানতে পারলেন আর আমরা এখন জানবো এই যে আরেকটা পেঁয়াজ আছে এই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে এর দাম কেমন যাচ্ছে ভাই একশো টাকা কেজি একশো টাকা এটা কোন জায়গার এটা পাবনা এটাও পাবনা জি এটাও পাবনার এটাও কিন্তু একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা এর কি কিং কিং এর কিং এটা হচ্ছে পাবনার কিং তারপরে এই পাশে দেখতে পাচ্ছি আর একটা এটা এটা একই লট এক লট জি একই তা বর্তমানে তো এই আগের চেয়ে দুই একটা বেড়ে গিয়েছে জি জি তা সামনে কি কমতে পারে এখন আমদানি কেমন আছে সামনে এরকমই চাইবো বাজার হয়তো দুই তিনটে বাড়বো আবার দুই চার পাঁচটায় কমবো দুই চার পাঁচটায় বাড়তেও পারে মোটামুটি আর পনেরো বিশ দিন গেলে মুড়ি কাটা পিস লাগানো শুরু হয়ে যাবে লাগানো শুরু হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে যে খুচরা আছে তাদের লাগান শুরু হইবে আবার সব জায়গায় না কিছু কিছু জায়গায় ঈশ্বর দি আমরা রাজশাহী বাগা আবার রাজশাহী বাগাই তো আগে আগে পিএসটা লাগায় সর্বোচ্চ আগে লাগায় রাজশাহী বাগা এরপরে ঈশ্বর দি এই দুই জায়গায় আগে হয়

প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুক